আমি জানি আজও আপনার সরি বলতে অসুস্থি হয় আর আমি চাই না আমার জন্য কোনো কারণে আপনি অসুস্থিতে পড়েন কথা জিজ্ঞেস করব আপনি তো এসব কোনো কিছুই মানেন না আমাকে আজ সকালেই বললেন তাহলে তর্পণ করতে এলেন কেন আপনি খুবই অদ্ভুত সত্যি আপনাকে চেনাটা খুব কঠিন আমাকে চিন্তা যেও না পাখি কেন হঠাৎ এই কথাটা বলছেন কেন ছাড়ো এসব কথা বাড়িতে সবাইকে বলে বেরিয়েছো না তবে দিদি ঠিক বুঝে যাবে প্রতি বছর এই দিনটায় আমি গঙ্গার ঘাটে আসি এই সময়টুকু শুধু আমার বাবা মার জন্য আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমার জীবনটা সত্যি অন্যরকম হতো আরো সুন্দর হতো আপনার কার কথা বেশি মনে পড়ে বাবা না মা সবচেয়ে বেশি বাবার কথা মনে পড়ে বাবা ছিল আমার দুষ্টুমির একমাত্র সঙ্গী আদর ভালোবাসা প্রশ্রয় আবদার পায় না সব বাবার কাছে বাবার কাছে রূপকথার গল্প শোনা বাবার হাত ধরে স্কুলে যাওয়া আমি যখন মার কাছে পড়তে বসতাম আমার বাবার কড়া নজর থাকত যাতে মা আমাকে একদম মারতে না পারে বাবা আমার চোখের জল একদম সহ্য করতে পারত না
বাবা মা কি বলে ডাকতে জানেন? পাখি রানী। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসতাম। আর বাবা রোজ আমার জন্য রসগোল্লা, পান্তুয়া, জিলিপি এসব আনত। মাঝে মাঝে মা দেখে এসব খুব রেগে যেত। প্রতিদিন এত মিষ্টি খাওয়া ঠিক নয়। শুনে আমার আমার বাবা কি বলতো জানেন? মেয়ে হচ্ছে পরের বাড়ির ধন। একদিন না একদিন তো শ্বশুর বাড়ি চলে যেতেই হবে। যতদিন আছে ওর সব আবদার পূরণ করবো। একবার স্কুলের অনুষ্ঠানে মা আমাকে বউ সাজিয়েছিল। বাবা দেখে খুব খুশি হয়েছিল, আমাকে এত আদর করেছে, আমার আমার ছবিও তুলেছিল। জানেন ছবিটা বাবার খুব পছন্দের ছিল। আমি বউ সাজলাম, শ্বশুর বাড়িও গেলাম। কিন্তু কিন্তু সেটা দেখার জন্য আমার মামা মা রইল না। জানেন তো ছোটবেলায় বাবা আমাকে একবার মেলায় নিয়ে গেছিল। বাবা বলল, পাখি একদম হাত ছাড়বি না, নাহলে কিন্তু হারিয়ে যাবে। ঠিক এইভাবে বাবা আমার হাতটা ঠিক এভাবে ধরল। বুঝে না সে বুঝে না।